এ আপনার দেহজ্যোতিকে পরিশুদ্ধ করতে পারে যাতে তার নিজের শক্তির একটা খোলক থাকে যাতে বাইরের শক্তি তাকে বিরক্ত করতে না পারে আপনি কি জানেন লোকজন অন্য কারোর জীবনকে প্রভাবিত করতে নেগেটিভ এনার্জি ব্যবহার করে থাকে একটা সাধারণ মালা পরে ওই ব্যক্তিটি নির্দিষ্ট একটা সুরক্ষা পেতে পারেন মূল উদ্দেশ্যটা হলো আপনাকে কৃপা লাভের যোগ্য করে তোলা দেখুন প্রতিটি পদার্থেরই নিজস্ব প্রতিধ্বনি রয়েছে এই ব্রহ্মাণ্ডে সব কিছুরই এখন আমরা সেই জিনিসগুলো চিহ্নিত করার চেষ্টা করছি যেগুলো আমাদেরকে ধাবিত করবে একটা নির্দিষ্ট দিকে এটা শুধু রুদ্রাক্ষের ব্যাপারই নয় গাছপালা ফুল পশু সব কিছুকেই চিহ্নিত করা হয়েছে যে কোনটা আপনাকে আধ্যাত্মিক পথে চালিত করতে পারে আর কোনটা পারে না আপনি নিশ্চয়ই শুনেছেন যে অমুক ফুল শিবের প্রিয় এই ফুল বিষ্ণুর প্রিয় কারণ শুধু নির্দিষ্ট একটা প্রতিধ্বনি চিহ্নিত করা হচ্ছে যেটা খুব কাছাকাছি আসে যাকে আমরা বলি শিব বা বিষ্ণু বা যা কিছু আমরা বলছি তার আর বলি এই ফুলটা আপনাকে ওটার সব থেকে কাছে নিয়ে যায় তো আপনি এটি স্পর্শ করছেন আপনি এটি গ্রহণ করছেন এর একটি প্রভাব আছে তো সব কিছুই এভাবে চিহ্নিত করা হয়েছিল রুদ্রাক্ষস এই জিনিসগুলোর মধ্যে একটি যার আছে খুব অনন্য প্রকৃতির প্রতিধ্বনি এখন কেন শরীরে রুদ্রাক্ষ পরা হয় তা হল একটা বিষয় যে এটা দেহজ্যোতি বা অরা পরিশুদ্ধ করে জানেন অরা নির্দিষ্ট এক প্রকার আলো ও শক্তির বলয় থাকে সবার চারপাশে সব বস্তুর চারপাশেও প্রতিটা ভৌত বস্তুরই নিজস্ব অরা আছে এমনকি বস্তুরও আজকাল এর ছবি তোলা হচ্ছে বা রেকর্ড করা হচ্ছে রকমভাবে। এটা আপনার অরা পরিশুদ্ধ করে অরা মিশমিশে কালো থেকে ধবধবে সাদা অব্দি হতে পারে আপনি জানেন না আপনি আপনি যদি দেখে থাকেন হয়তো আমেরিকায় খুব বেশি না তবে যদি দেখে থাকেন কোন স্প্যানিশ ছবি বা কোনো ভারতীয় ছবি দেখবেন যে লোকে যদি কোনো সাধুকে বা ঋষিকে দেখান সবসময় একটা সাদা আলোর বলায় থাকে তাদের মাথার চারপাশে এমন নয় যে এরা ঘুরে বেড়াতেন মাথার পেছনে একটা লাইট বাল্ব নিয়ে বিষয় শুধু এটাই যে শিল্পী আপনাকে বোঝাতে চাইছেন যে ইনি একজন শুদ্ধ সত্তা। ওনার ধবধবে সাদা দেহজ্জ্যোতি ছিল সেটাই বোঝানো হচ্ছে তো আপনি মিশমিশে কালো দেহজ্যোতি থেকে ধবধবে সাদা দেহজ্জ্যোতি পেতে পারেন আপনি যদি এমন কারোর সাথে দেখা করেন যিনি তান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত যিনি শক্তি নিয়ে নানা জিনিস করে থাকেন যদি এমন কাউকে আপনি দেখেন এদের বেশিরভাগই ভুয়ো যারা খালি খালি ব্যবহার করেন এই মুরগি লেজ এসব ব্যবহার করেন আপনাকে ভয় পাওয়াতে বাট কিন্তু এই পথেও অনেক প্রকৃত ব্যক্তি রয়েছেন বিশেষত ভারতে অনেকেই রয়েছেন যারা উচ্চমানের তন্ত্রবিদ্যা জানেন আপনার যদি তাদের সাথে দেখা হয় তারা খুবই শক্তিশালী অন্যরকমভাবে সম্পূর্ণ মিশমিশে কালো অরা তারা খুবই শক্তিশালী কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে তো মিশমিশে কালো অরার থেকে ধপধপে সাদা অরা এর মধ্যে লক্ষাধিক প্রকার ভেদ রয়েছে এটা আপনার অরা শুদ্ধিকরণ করতে পারে এর মানে এটা নয় যে আজ রুদ্রাক্ষ পড়ে কালকে সকালে আপনি মাথার পেছনে আলোর বলয় দেখবেন এরকম নয় কিন্তু আপনি চেষ্টা করছেন আপনার অড়াকে বিশুদ্ধ করে তোলার যখন আপনি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছেন প্রত্যেকটি ক্ষুদ্র সাহায্য প্রত্যেকটি ক্ষুদ্র সহায়তা আপনি যা পান আপনি তা কাজে লাগান আরেকটি কারণ যে জন্য ভারতীয় মুনি ঋষিরা এবং সাধুরা এটি ধারণ করেন তা হল তারা সবসময় ঘুরে বেড়াচ্ছেন একজন যিনি সবসময় বিভিন্ন জায়গায় খাচ্ছেন এবং ঘুমোচ্ছেন তার দেহ এক নির্দিষ্ট মাত্রার অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যায় এর মানে আপনাদের মধ্যে অনেকেই লক্ষ্য করেছেন যে আপনি একটি নতুন জায়গায় গেলেন আপনি যদি ভীষণভাবে পরিশ্রান্তও হন কোনোভাবে একটি নির্দিষ্ট স্থানে আপনার দেহ স্থিতিশীল হয়ে ঘুমোতে পারবেন আপনি কি এটা লক্ষ্য করেছেন কখনও আপনি যদি ভ্রাম্যমাণ ব্যক্তি হন আপনি হয়তো কোথাও এটা লক্ষ্য করেছেন যে আপনার দেহ কিছুতেই স্থিতিশীল হবে না আপনি সম্পূর্ণ পরিশ্রান্ত কিন্তু ঘুমোতে পারছেন না এর কারণ হল আপনার নিজের বাড়িতে নিজের শোবার ঘরে আজকাল একটা জিনিস আছে যাকে বলা হয় ফরেন্সিক বিজ্ঞানীরা এটা ব্যবহার করছেন থার্মাল ইমেজিং তাই না দেখুন আপনি যদি এখানে বসে থাকেন এখন চব্বিশ ঘণ্টা বাদে কেউ একটা মেশিন নিয়ে আসবেন এখানে এবং খুঁজে বের করবেন কোথায় গায়ত্রী বসেছিলেন প্রত্যেকটি জায়গার একটি স্মৃতি আছে যার দ্বারা তারা নির্ধারিত করতে পারছেন যে এই মানুষটি এখানে বসেছিলেন ওখানে নয় যাই হোক যদি আপনি আপনার কুকুরকে নিয়ে আসেন সে জানে আপনি এখানে বসেছিলেন তাই নয় কি তো কিছু সেখানে রয়ে গেছে তাই নয় কি কিছু সেখানে থেকে গেছে সেই জন্য একটি মেশিন বা একটি কুকুর সেটাকে খুঁজে বার করতে পারছে তো আপনি এই একই বিছানায় শুচ্ছেন প্রতিদিন এখানে আপনার শক্তির এক নির্দিষ্ট দিক এখানে রয়ে গিয়েছে এখানে আপনি খুবই স্বাচ্ছন্দ্য আপনি যদি অন্য জায়গায় যান যেখানে শক্তি খুব অন্য ধরনের আপনার শরীর সেখানে থিতু হতে পারবে না বরং ক্ষতিও হতে পারে তো সেই ব্যক্তি যিনি ভ্রাম্যমান তিনি রুদ্রাক্ষ পড়েন যাতে তিনি নিজের শক্তি দিয়ে নিজেকে পরিবৃত করে রাখেন যাতে বাইরের শক্তি তাকে প্রভাবিত না করতে পারে তার রয়েছে একটি কবচ আপনি জানেন কবচ কি এটা অনেকটা ককুনের মতো এটা আপনার নিজেরই শক্তির এক কোকুন আপনি যেখানেই যান না কেন আপনার নিজস্ব শোবার ঘর আপনার সাথেই যাচ্ছে এটা আপনার সাথেই যায় আপনি যেখানেই যান না কেন বিশেষত ভ্রমণের ক্ষেত্রে আপনার দেহজ্যোতি ক্ষয় হয়ে যায় এই কারণেই ভ্রমণ করলে আপনি এত ক্লান্তবোধ করেন আসলে আপনি বসে আছেন কিছুই করছেন না অন্য কেউ গাড়ি চালাচ্ছেন আপনি খালি বসে দশ ঘন্টা পরে বুঝতে পারেন যে কি ক্লান্ত হয়ে পড়েছেন আপনি কিছুই করেননি কারণ আপনার শক্তি ক্ষয় হয়ে যায় আপনার শরীর চলছে অনেক দ্রুত বেগে যে বেগে চলতে দেহটি গঠিত নয় তো সবচেয়ে প্রথমে যেটা ক্ষতিগ্রস্ত হয় তা হল আপনার আপনি যদি জোরে জোরে আরও জোরে যান ধরুন প্রতি ঘন্টায় ছশো মাইল বেগে যান একটা খোলা জায়গায় হাওয়া আটকানোর কোনো কিছু ছাড়া দেখবেন আপনার ত্বক চামড়া উঠে যাবে তাই না তারপর আপনার মাংস উড়ে যাবে তারপরে আপনার হাড়গোড়ো উড়ে যাবে হ্যাঁ কিনা প্রথম জিনিস যা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তা হল আপনার অরা তো গতিবেগের সাথে আরও আরও দ্রুত বেগের সাথে দেহ যদি ক্ষয় হয়ে যায় তো আপনি যদি রুদ্রাক্ষ পড়ে থাকেন এটা আপনাকে নির্দিষ্ট একটা খোলক প্রদান করে এটা আপনার দেহ যদিতে নির্দিষ্ট একটা স্থিতি যোগায় যাতে ভ্রমণ চলাফেরা ভালোভাবে করা যেতে পারে এটা এক ধরনের সুরক্ষাও আপনি কি জানেন লোকজন অন্য কারোর জীবনকে প্রভাবিত করতে নেগেটিভ এনার্জি ব্যবহার করে থাকেন আপনি কি এটা জানেন কি এখানে এটাকে আপনারা বলেন হ্যাঁ বিল্লি ম্যাজিক বা কালো জাদু বা যা কিছুই বলুন নানা রকম কলা আছে একটা বেদ চারটে বেদের মধ্যে একটা বেদ একেই উৎসর্গ করে অথর্ব বেদ শুধু এই ব্যাপারে যে কিভাবে আপনি আপনার শক্তিকে নিপুণভাবে আপনার স্বার্থে কাজে লাগিয়ে অন্য কারোর ক্ষতি করতে পারবেন আপনি যদি রুদ্রাক্ষ পড়েন এটা আপনাকে ওই ধরনের নেগেটিভ পরিস্থিতি থেকে রক্ষা করে অনেক সময় লোকজনের সাথে এমন হতে পারে এমন কি যদিও তাদেরকে লক্ষ্য করে করা হয়নি এই মুহূর্তে ধরুন আমায় উদ্দেশ্য করে কেউ জাদু করছে কিন্তু এটার প্রতি আমার কোনো গ্রহণযোগ্যতা নেই আপনি এখানে বসে আছেন এটা আপনাকে পেয়ে বসতে পারে এটা জরুরি নয় যে আপনাকে উদ্দেশ্য করে এটা তাক করা হয়েছে আপনি যদি এটা ধারণে সমর্থ থাকেন একটা নির্দিষ্ট মুহূর্তে আপনাকে এটা পেয়ে বসবে তো অনেক সময় লোকজন হয়তো খারাপ ঝঞ্ঝাট বা এরকম কিছুর মধ্যে দিয়ে যান এটাকে আরোপ করে বসবেন না আমি আপনাদের মনে ভয় ঢোকাতে চাই না তবে অনেক সময় আমরা এমন লোকজন দেখেছি কিছু জিনিসের দ্বারা প্রভাবিত হয়ে বুঝতে পারছেন না যে হচ্ছেটা কি সমস্ত কিছুকে দোষ দিচ্ছেন এটা না জেনেই যে তাদের সাথে আসলে হচ্ছেটা কি একটা সাধারণ মালা পরা নির্দিষ্ট একটা সুরক্ষা দেয় সেই ব্যক্তিটিকে আরেকটা কারণ কেন লোকে এটা পরেন তা হল এমনকি জঙ্গলেও যদি তৃষ্ণার্ত হয়ে কোনো জঙ্গলে হাঁটতে হাঁটতে একটু জলের হদিশ পেয়ে পান করেন আপনি বিষিয়ে যেতে পারেন আপনি শয্যাশায়ী হয়ে যেতে পারেন বা মারাও যেতে পারেন কেন না এমন কি প্রকৃতিতেও জল বিষিয়ে যেতে পারে কিছু গ্যাসের সংমিশ্রণে জানেন কিছু রদ ও অন্যান্য জলাশয়ের খারাপ যাই হোক তাদের ইতিহাস আছে জানেন তো আদিবাসী ও অন্যান্যদের মনে ভয় যে ওখানে ভূত থাকে সেটা শুধু এই জন্যই গ্যাস বা কোনো কিছুর দ্বারা জলটা বিষিয়ে গেছে আর লোকে খেলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা ব্যথার ভোগান্তি শুরু হয়ে যায় সেই জন্যই এর সাথে সাথে আরও কিছু নাম জড়িয়ে পড়েছে আপনি যদি শুধু আপনার রুদ্রাক্ষটি ধরেন জলের একটু ওপরে এটা আপনাকে বলে দেবে জলটা খাওয়া ঠিক হবে কি না যদি কোনও খাবার আপনার সামনে আসে যদি আপনি এটা ধরেন এমন কি এতে যদি বিন্দুমাত্র বিষও থাকে সাথে সাথেই এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে থাকবে এইবার এই জলটা পরীক্ষা করে দেখা যাক আপনি জানেন না এটা ভালো জল আপনি এতে ছোট্ট এক ফোঁটা বিষ মিশিয়ে দিন যেটা আপনি গন্ধ শুকে বা চোখে বুঝতে পারবেন না সেই রকম বিষ আপনি এটাকে ধরে দেখবেন তৎক্ষণাৎ এটা ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরতে শুরু করবে তো এটা আর একটা কারণ আরও নানা আঙ্গিক আছে এতে এটা আপনার সিস্টেমে রক্তচাপ কমিয়ে আনে আপনার স্নায়ু শান্ত করে ইত্যাদি সব জিনিস আজকাল ভারতে ডাক্তাররা রুদ্রাক্ষ পড়তে বলছেন উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের জন্য ডাক্তার আসলে রুদ্রাক্ষের কথা বলছেন যে আপনি শুধু এটা পড়ুন আপনার রক্তচাপ কমে যাবে কারণ এর একটা নির্দিষ্ট প্রতিধ্বনি রয়েছে যেটা গোটা সিস্টেমকেই শান্ত করে আনে মূল উদ্দেশ্য হলো আপনাকে কৃপালাভের যোগ্য করে তোলা কারণ শেষমেশ আপনি কি সার্কাস করেন কি যোগ অভ্যাস করেন আর বাকি যাই করেন শেষমেশ কৃপার গ্রহণযোগ্য হয়ে উঠলেই আপনি একটা সম্ভাবনা হয়ে ওঠেন এই জন্যই একজন ভক্তের প্রাপ্তি বাকিদের চেয়ে তাড়াতাড়ি হয় কারণ তিনি খালি নিজেকে উৎসর্গ করে দেন এমনি এমনি যদি সে সমর্পণের বোধ ও নানা বিষয় না এসে থাকে যোগ একটা সার্কাস হয়ে দাঁড়াবে কৃপা ছাড়া আপনি যাই করেন না কেন ওয়েদার ইট সে একটা আধ্যাত্মিক প্রক্রিয়া হোক কি স্বাস্থ্য সম্পদ সাফল্য জীবনের কোনও ক্ষেত্রে কোনো সাফল্যই টিকে থাকবে না যদি কোনো না কোনোভাবে আপনি কৃপালাভের যোগ্য হয়ে ওঠেন এটা নিশ্চিত হয় আপনি সচেতনভাবে উপলব্ধ হয়ে ওঠেন বা অসচেতনভাবে নিজের মতো করে আপনি উপলব্ধ হয়ে ওঠেন ঠিক আছে প্রতিটা মানুষ প্রতিটা প্রাণী গ্রহণযোগ্য হয়ে উঠছে কোনো না কোনোভাবে তবে আপনি যদি সচেতনভাবে এটাকে আপনার জীবনের অংশ করে নেন দেন তাহলে সবকিছুই কাজ করে বুঝতে পারছেন সুন্দর অবলীলার জীবন সবকিছুই সহজে অনায়াসে কাজ করে তো রুদ্রাক্ষ শুধু সেই সম্ভাবনাটি তৈরি করে দিচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছে কেবল এমন নয় যে রুদ্রাক্ষ ছাড়া আপনি কৃপাধন্য হতে পারবেন না আপনি হবেন খালি বিষয়টা এই যে আপনি আপনার কাছে উপলব্ধ সমস্ত অবলম্বনগুলোকে কাজে লাগাতে চান